নমস্কার, আমি মধুচন্দা চক্রবর্তী, পালংঘাট এমবি স্কুল। আমি আজকে পড়াবো ক্লাস ফাইভের চ্যাপ্টার ফোর, উৎপাদক গুণিতক। হ্যালো স্টুডেন্টস, ভালো আছো তোমরা সবাই? বাড়ি থেকে বেরোচ্ছ না তো? আর মনে রাখবে ঘন ঘন হাত ধুবে, স্যানিটাইজ করবে। আর এই করোনা ভাইরাসটা জানো তো, তুমি নিজেও হয়তো সিমটমস পাবে না, কোনো উপসর্গ ঝট করে পাবে না, কিন্তু তুমি ক্যারি করতে পারো, অন্যজনকে আক্রান্ত করতে পারো। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারেন, যেমন বাড়িতে দাদু দিম্মা ঠাম্মা, ছোট ভাই বোন। তোমরা একদম বেরোবে না, ঘরে থাকবে, পড়াশোনা করবে, আর লিসনিং স্কিলস ডেভেলপ করবে, রিডিং স্কিলস, রাইটিং স্কিলস, এগুলো। আর আজকে পড়াবো তোমাদের ক্লাস ফাইভের ফোর্থ চ্যাপ্টার, উৎপাদক গুণিতক। শব্দগুলো নতুন লাগতে পারে তোমাদের, উৎপাদক গুণিতক, কিন্তু তোমরা এটা ব্যবহার করেই থাকো, তোমরা এগুলো ঘাটাঘাটি করেছো। শুধু নামটা হচ্ছে উৎপাদক গুণিতক, যেটা হয়তো তোমাদের কাছে নতুন। তোমরা অ্যাসেম্বলিতে বলো না, নামতাগুলো পড়ো না তোমরা, তোমাদের তো মুখস্থ। দুই একে দুই, দুই দুগুণা চার, টু থ্রি যে সিক্স, হ্যাঁ, তিন দুগুণা ছয়, এরকম এগুলোর মধ্যেই লুকিয়ে আছে উৎপাদক গুণিতক। যেমন ধরো তোমরা যে বলো না, ধরো পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচা পনেরো, তিন পাঁচে পনেরো, এরকম বলো না। এই যে এইদিকে তোমরা যা বলো ইজ ইকুয়াল টুর পরে, এগুলো সব গুণিতক। কার গুণিতক? এই যে যেমন পনেরো যদি ধরো, পাঁচ আর তিনের গুণিতক পনেরো, তাহলে কি হলো, পনেরোর উৎপাদক পাঁচ আর তিন। এইভাবে যেমন ধরো তিন চারে বারো, বলো না, থ্রি ফোর যার টুয়েলভ, এখানে কি তিন আর চার, তার গুণিতক হচ্ছে বারো, আর বারোর উৎপাদক হচ্ছে তিন আর চার। এই তো উৎপাদককে বলে ফ্যাক্টর। একসাথে ইংলিশ টার্ম শিখে রেখে দেবে, ফ্যাক্টর, এফ এস সি টি ও আর। আর গুণিতককে বলে মাল্টিপল। তোমরা তো উচ্চশিক্ষা করবে, তোমরা নিশ্চয়ই করবে, তারপরে ম্যাট্রিকের পরেই তো তোমাদের ইংলিশটা জানতে হবে, ইংলিশের টার্মটা। তো উৎপাদককে বলে ফ্যাক্টর, মাল্টিপল বলে গুণিতককে। তাহলে ধরো আমরা আজকে আমি উৎপাদক বৃক্ষ পর্যন্ত যাব, পরের দিন আমরা সাধারণ উৎপাদক, সাধারণ গুণিতক এটা পড়ব। তাহলে উৎপাদক বৃক্ষ পর্যন্ত যেতে হলে তোমাদের যা আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মৌলিক উৎপাদক কাকে বলে, মৌলিক আর যৌগিক। যেমন ধরো, যেমন দুই, দুইকে আমরা লিখতে পারি দুই একে দুই, বা ওয়ান টু জেড টু, একই কথা। তোমার মাল্টিপ্লিকেশনের বেলায় আর প্লাসের বেলায় তোমরা তো জায়গা চেঞ্জ করতে পারো, আনসার সেমই থাকবে। তাহলে আর হয় আর হয় না, তাহলে যে সংখ্যাগুলোর উৎপাদক সে নিজে অথবা ওয়ান, সেগুলো হচ্ছে মৌলিক, প্রাইম, প্রাইম ফ্যাক্টরস। হ্যাঁ, যেমন ধরো তিন, তিনও এরকম, তিন একে তিন, একই কথা। তাহলে সে নিজে হলো বা ওয়ান, তো সেটা হচ্ছে মৌলিক। কিন্তু চারের বেলায় দেখো, চার একে চার, কিন্তু আবার দুই দুগুণা চার, এইটাকে বলে যৌগিক। যে সে নিজে আর এক ছাড়াও যা থাকে, আরও উৎপাদক যার আরও আছে, সে হচ্ছে যৌগিক, আর যৌগিক সংখ্যা। হ্যাঁ, সিক্সে আছে ডিটেলসে, আর এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে উৎপাদক বৃক্ষ পড়ার আগে আমরা আরেকটু কিছু করে নিই। যেমন ধরো চব্বিশ, চব্বিশকে আমরা কতভাবে লিখতে পারি বলো তো, চব্বিশ একে চব্বিশ, তাহলে ওয়ান ইন্টু টোয়েন্টি ফোর। আবার টুর ঘরেও আছে টু, টুয়েলভ আর টোয়েন্টি ফোর,
is equal to dilam karon eki jinish pabo 2 dekha jay 2 into 12 24 abar tiner ghoreo ache 3 8 sa 24 4 er ghore ache 4 6 sa 24 dekho 2 12 sa 24 3 8 sa 24 4 6 sa 24 4 6 24 হ্যাঁ 3 8 24 আর যাবে 5 এ যাবে না 6 যাবে আবার পাল্টা পাল্টা যাবে তাহলে দেখো আমরা উৎপাদক কি পেলাম এখানে উৎপাদক পেলাম 1 2 3 4 6 পাল্টা যাচ্ছে 8 12 আর 24 সে নিজে ঠিক আছে এগুলো সব হচ্ছে এটার উৎপাদক কিন্তু এর মধ্যে দেখো এখানের গুলো মৌলিক এগুলো কিন্তু যৌগিক তাহলে আমরা যদি সেই মৌলিক উৎপাদকে যাই একটা পদ্ধতি হচ্ছে উৎপাদক বৃক্ষ বৃক্ষ তো জানো গাছ গাছকে বলে ট্রি ইংলিশে বলবো আমরা ফ্যাক্টর ট্রি এই চব্বিশটাই দেখো আমি একটা দেখিয়ে দেবো আর হোমওয়ার্ক দেবো আমি আরও কটা চব্বিশটা দেখো আমরা কতভাবে লিখতে পারি আমরা যদি লিখি 2 12 24 12 2 24 এদিকটা তো আমরা মৌলিক পেয়ে গেলাম এদিকটা আবার ভাঙাতে পারবো কি লিখবো 2 6 12 দেখো এটা এটা মৌলিক হয়ে গেল কিন্তু এটা এখনো বাকি আছে সিক্স হবে 2 3 6 তাই না তাইলে দেখো আমরা কি পেলাম 2 2 2 3 2 2 4 2 8 3 24 মানে 2 2 4 2 8 8 3 3 24 যেভাবেই যাই না কেন আমরা এটাতেই ফিরব মৌলিক আমরা এটাতেই ফিরব অল রুটস লিড টু রোম যে পথেই যাই না কেন ঈশ্বরকে পাব আমরা যদি 24 2 12 24 লিখেছি আমরা যদি ধরো এভাবে যাই 3 8 24 শেষে আমরা এটাই পাবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 পাবো দেখবে 3 তো হয়ে গেল মৌলিক এটা আমরা আবার ভাঙাতে পারবো 2 ইন্টু 4 এটা এটা তো মৌলিক হয়ে গেল আমরা এটা আবার ভাঙাবো 2 ইন্টু 2 4 তো কি পেলাম 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 3 ইন্টু 2 ইন্টু 2 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 দেখো 2 2 4 2 8 3 24 এখানেও দেখো 3 1 আর 3 2 তাই না তো উৎপাদক বৃক্ষ একটু বুঝলে তোমরা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা 36 তিনভাবে করবে একটা ধরো 12 3 36 পেলে 4 9 36 পেলে 2 18 36 তিনভাবেই তোমরা এটা করবে হোমওয়ার্ক উৎপাদক বৃক্ষ কার 36 এটা তোমরা করবে দেখবে মৌলিকটা একই রয়েছে এটা একটা খেলা তোমরা নিজে নিজেই ভাববে দেখি তো কোনটা কার গুণিতক কি ওদের কমন গুণিতক মনে মনেও করতে পারবে তোমাদের যেহেতু নামতাটা তোমরা শিখে রেখেছো খুব ভালো করে তাই না আজকে এতটুকুই থাক তোমরা স্টে হোম মানে বাড়িতে থাকবে স্টে সেফ সুরক্ষিত থাকবে ঠিক আছে নিজে নিজের পরিবার সবাইকে সুস্থ রাখবে থ্যাংক ইউ বাই